গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি সুমনা আমার চ্যানেল বাঙালির অন্দরমহলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আবার একটা নতুন দিনেই নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও লাইক করে আমার পাশে থাকতে পারো আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকতে পারো যাতে ইউটিউবে আমি একটুখানি নিজের জায়গা করে নিতে পারি তো চলো সকালবেলা দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা কিন্তু আমার হয়েও গেছে বেশ খানিক্ষণ সময় আমার চলে গেছে তারপর আমি এখন একটু চা করে নিচ্ছি একটু চা খাবো আর আমি কিন্তু বাচ্চাদের খেতেও দিয়ে দিয়েছি তো চাটা খেয়ে আরও কিছু টুকটাক কাজ করে একেবারে স্নান করে এসেছি তো স্নান করে আজকে শ্যাম্পু করেছি তো এখানে আমি একটু টোনার লাগিয়ে নিচ্ছি তো সকালবেলা টোনারটা সব দিন তো লাগানো হয় না তো আজকে না একদম মানে কোনো যেন মনে হচ্ছে কোনো ব্যস্ততা নেই সবার যেন ছুটি এরকম মনে হচ্ছিল তো বেশ ভালোই লাগছিল কিন্তু এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে হ্যাঁ তবু যে কেন আমার এরকম ফিলিংস হচ্ছে আমি জানি না তো বেশ সাজুগুজু করলাম সানস্ক্রিনটা আমি রেগুলারই মাখি কারণ সব সময় তো রোদ্রে এদিক ওদিক যেতে হয় তো সানস্ক্রিমটা মেখে নিই কিন্তু টোনাটার মাখা হয় না কিন্তু টোনা টোনার মেখে দেখো গুছিয়ে একদম তারপর আর এখানে বিছানা তুলতে যাব তো একটু সাজুগুজু করে বিছানা তুলতে যাচ্ছে আসলে তালা না শ্যাম্পু করেছি তো সিঁদুরটা উঠে গেছে আর সিঁদুরটা না হলে না আমার যেন মনে হয় আমার মুখের কোথাও একটা ফাঁকা ফাঁকা হয়ে আছে তো আমি হয়তো অনেক সময় দেখবে শাখা টাকা হয়তো অত মানে সব সময় হয়তো না কিন্তু সিঁদুরটা কিন্তু আমি সব সময় পড়ি আমার খুব পছন্দের জিনিস আমার মনে হয় আমার মুখের লোকটাই চেঞ্জ করে ফেলে তো যাই হোক অনেক কিছু বলা হয়ে গেল তো আমি এখানে চলে এসেছি দেখো বিছানাটা তুলে নিয়েছি আর ও ঘরের বিছানাটা আমি স্নান করেই তুলে নিয়েছি মানে যখন আমার মুখে ক্রিম টিম লাগাচ্ছিলাম তার আগেই কিন্তু আমি তুলে ফেলেছি তো বিছানার বিছানা তুলে নিয়ে দেখো আমি এখানে এই যে বালিশের উৎস তো মানে এই যে বালিশটা আমার ছেলে ফাটিয়ে ফেলেছে তো সেই জন্য আমি ভাবলাম যে বালিশটা না একটু সেলাই করে ফেলি একদম মানে দুপাশের মুখে ফাটিয়ে ফেলেছে আর এটা কি হয় জানো তো প্রতিবার আমি বালিশগুলো সেলাই করি আর ওদেরকে শাসাই যে এরপর ফাটালে কিন্তু আমি আর সেলাই করব না কিন্তু ওরা না এটা মানে জেনে গেছে যে যাই বলুক না কেন ঠিক সেলাইটা করে দেবে আমার বালিশের উপরে মানে কি দিয়ে কোন দিয়ে চাপে না কি করে আমি জানি না ওদের বালিশ ওর আর ওর বাবার বালিশ আমার রেগুলার মানে একদম মানে রেগুলার বলতে মাঝে মধ্যেই আমাকে মানে সেলাই করতে হয় নাহলে সে ফাটিয়ে তুলো বার করে ফেলে তো ওটাকেও ওয়াটটা কেচে দিয়েছিলাম ওয়াটটা পরিয়ে দিয়ে একটু রোদ্রে দিয়ে আসলাম আর দেখো কতগুলো জামা কাপড় ছিল কালকে তো ভাবলাম একটুখানি ভাজ করে রাখি নালে দলা করে থাকলে না সে দলাই পরে থাকে আর খুব বাজে লাগে দেখতে আর আজ বলছিলাম না যে বেশ একটা মনে হচ্ছে যেন সবার ছুটি কোনো রকম কাজ নেই তো সেই জন্যই সকালবেলায় জামা কাপড়গুলো ভাজ করতে বসেছি না হলে কিন্তু আমি সকালের দিকে ভাজ করি না অনেক সময় দুপুরে করি না হলে সন্ধ্যাবেলা করি তো দেখো আর ওসব করে এসে আমি রান্নাটাও করে ফেলেছি এতে মা ডাল হয়ে গেল আর এখানে মাছের ঝাল হয়ে গেছে তো আমার হাজব্যান্ডের খাবার দাবার মতো আমার সমস্ত গোছানো হয়ে গেছে আর ভাতটা তো হয়েই গেছে দেখলে তো এরপর আমি দেখো শীতের কিছু জামা কাপড় ছিল এখানে নিয়ে এসে আর আলমারিটা এখানটা সরিয়ে এই যে পেছনে দেখছো তো তার দলা করা আছে এইখানে ইলেকট্রিকের কাজ করছে আর এই ঘরটাতে পুরো ধুলো ভর্তি সেই জন্য এইগুলো কাচার সত্ত্বেও আমি এনে রাখতে পারছিলাম না তো আজকে ভাবলাম মিস্ত্রি যখন আসিনি তো গিয়ে জিনিসপত্রগুলো জায়গার জিনিস জায়গায় রেখে আসি মানে জায়গায় নয় ঠিক এটা যেভাবে রাখছি আমি এভাবে থাকবে না পরবর্তীতে উপরে যখন আসবো আবার জামা যখন আমি ভরবো তখন হয়তো অন্যরক কোথাও রাখবো কিন্তু আপাতত এর মধ্যেই থাক আর কি তো আলমারিটা সরিয়ে নিলাম আবার একটু সরিয়ে দিলাম যাতে মিস্ত্রিরা এসে ওদের কোনো অসুবিধে না হয় এখানে দেখো আবার রান্না করতে চলে এসেছি আর ডিমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সকালে তো আমার মেয়ে এগুলো ছাড়িয়ে দিচ্ছে তো একটা ডিমই আমি শুধু ছাড়িয়েছি যেটা একটুখানি খুলে খুলে যাচ্ছিলো আর বাদ বাকি ডিমগুলো সব ছাড়িয়েছে তো আমার পুরো ওর ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি ক্যামেরাটা অন করেছি আর এই যে রান্নাটা আমি তোমাদের দেখাচ্ছি কেন বলো তো বিশেষ করে দেখাচ্ছি এই যে আমি টমেটোগুলো দিলাম এটা আমার গাছ থেকে এই জাস্ট আমি ছিঁড়ে নিয়ে আসলাম ছিঁড়ে নিয়ে এসেই মানে পেঁয়াজ রসুন ভাজতে দিয়েই আমি ছিঁড়ে নিয়ে আসলাম নিয়ে এসে মানে কেটে তাই দিলাম এর যে একটা স্বর্গীয় ফিলিংস সেটা না মানে বলে বোঝানোর মতো না আর কি আমার খুব ভালো লাগে যে নিজের গাছের জিনিস খুব ভালো লাগে তো দেখো রান্না করে বাচ্চাদের আমি খাই দিয়েছি আর সবাই আজকে ব্রেকফাস্টে ভাত খেয়েছে তো আর আমি অনেক দিন পর ব্রেকফাস্টে ভাত খাচ্ছি দেখো আর আমি কি ভাত খাচ্ছি তো আতপ চালের ভাত বাচ্চারা কিন্তু ওটা খায়নি দুই ছেলে মেয়েই ডিম দিয়ে খেয়েছে আর কোনো কিছু খায়নি আর আমার ছেলে তো মাছ খায় না আর মাহিও আজকে ডিম দিয়েই খেয়েছে সকালে আর আমার না খুব ইচ্ছে হচ্ছিলো যে একটুখানি আতপ চালের ভাত আলু সেদ্ধ আর ঘি খায় তো ওদেরকে আমি দেখাইনি তাহলে ওরা সে ডিম টিম আর কিছু খেতো না এই সবই খেত তো ওদেরকে ও খাইয়ে তারপর আমি খেয়েছি কে ডিমগুলো ট্রেতে কাল থেকেই পড়েছিলো আগে তো টেবিলটা ছিল তো টেবিলের উপরে সব রাখা হতো তো এখন তো টেবিল গোটানো আর উপরেই মানে এই এইটা এই হেডবোর্ডটা এখানে আর উপরে টেবিল আছে তো সেটা তো আর কোনো কাজে লাগে না তো মেঝেতে পড়ে থাকলে দেখতেও খারাপ লাগে তো সঙ্গে সঙ্গে আমি তুলে রাখলাম আর আজকে না হাতে বেশ অনেকটা সময় এত সময় যে কি করে আসতে আজকে আমি বুঝতে পারছি না আমি কি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি নাকি আমি জানি না তো দেখো তো বাসন কোষনগুলো সব আমি ধুয়ে ফেললাম আমার খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপর আমি সব ধুচ্ছি আর আজকে যেহেতু কাজটা একটু কম কম মনে হচ্ছে তো সেই জন্য বসে না থেকে না মানে ওই জিনিসপত্রগুলো তোলা তারপর সমস্ত সব সব কাজগুলো আর কি অন্যদিন পড়ে থাকে তো যেদিন বেশি ব্যস্ততা থাকে সেদিন তো আর সেলাই টেলাই তো আর দিনের এভাবে হয় না তো সেই জন্য আমি ওইগুলো সব করেই ফেললাম আর এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড় দিয়ে ঘর মোঝাটা একটা টাস্ক বলতে পারো কারণ আমার মেয়ে যে ঘরের কি অবস্থা করে রাখে রেগুলার আমি তোমাদের দেখাই না দেখালে তোমরা বোর্ড হয়ে যাবে তো প্রায় দিনই আমি ছুরি দিয়ে দিয়ে আটাগুলো তুলি তারপর আমি কিন্তু ঘরটা ঝাড় দিই আর পাঁচজনের মতো কিন্তু আমি ঝাঁটা তুলিয়ে তুলেই ঝাড় দিতে শুরু করতে পারি না আর যেদিন মনে করি বেশি আছে সেদিন মগটা একবার বুলিয়ে ভিজিয়ে রেখে যাই পরে আবার ডলে ডলে সেগুলো তুলি তো এরকমই আর কি হয় ব্যাপারটা তো দেখো আমার ভালো করে একটুখানি মুছে নিচ্ছি আর ডাইনিংটা আমি বেশি ভালো করে মুছি আমি যে কতবার ধুয়ে ধুয়ে মুছি মানে কি বলবো আর মানে আমরা মুছতে অনেকটা টাইম লেগে যায় আর একই জায়গা বারবার বারবার মুছি তো ওগুলো পরিষ্কার করে তারপর এই জায়গাটায় সামনে সামনেটা পরিষ্কার করতে আসছি এই জায়গাটা বৃষ্টি হওয়ার পর থেকে না বিশ্রী রকমের বালি আসছে পায়ে পায়ে আর ভীষণ কাঁদা কাদা হয়ে যাচ্ছে আর কি তো আমি আজকে ভাবলাম একটু লাইজল জল ছিটিয়ে মুছবো তো ভালো করে ঝাড় দিয়ে একটুখানি লাইজল জল ছিটিয়ে গিয়েছিলাম যখন ঘর মুছছিলাম ঘরের যে জলটাই দিয়েছিলাম আর কি ঘর মোছার চলে সেই সময় ছিটিয়ে রেখে গিয়েছিলাম তোমরা বুঝতে পারছো কি না যাই না কীরকম বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু একটা লাল লাল জল জল ছিল দেখবে ওইটাই আর কি বেশ অনেকটা করে লাইজল জল ছিটিয়ে আমি দুবার করে কিন্তু মুছেছি ভালো করে মুছে নিয়ে তারপর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বলছিলাম কিছু কিছু কাজ করেছি তো এই তোষকগুলো রোদ্রে দিয়ে গিয়েছিলাম মোট তিনটে তোষক তো দু একটা নিয়ে গেছে গেছেও এখানেই আছে তো এখন এইগুলো সব তুলে কুছিয়ে রেখে দেবো আর কি তো যে ঘরটা ইলেকট্রিকের কাজ হচ্ছে ওই ঘরেই পাতা হয় ওই ঘরে খাটে তো এখন এগুলো তুলে রাখবো পরবর্তীতে পাতবো যখন কাজটা সব কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে